এমনই আমরা যে মাসে অবস্থান করছি সেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সে মাসের নাম কি? মুহররম। সেই মাসের নাম মুহররম। মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসের সংখ্যা, নিশ্চয় মাসের সংখ্যা ইনদাল্লাহ, আল্লাহর কাছে কয়টা? ইসনা আশারা শাহরান, 12টি মাস। আমরা বাংলায় গুনি, ইংলিশে গুনি, কিন্তু আসল উৎপত্তি কোথায়? আরবি। ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, কোথায় আছে লিখিত? আল্লাহর কিতাবে। এটা কবে লিখেছেন আল্লাহ তাআলা? আজকে? গতকালকে? না, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনে লিখে দিয়েছেন। মানুষেরা এই তাদের বছরে 12টি মাস কি করবে? গণনা করবে। আর 12 মাসে কি হবে? একটা বছর হবে। ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনই তিনি 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। কারা কারা বলতে পারবেন আরবি মাসগুলোর নাম সিরিয়াল মোতাবেক? একটু হাত তোলেন দেখি। কই, সবাই সবাই পারবে না? জি বলেন, আপনি বলেন। রমাদান, শাওয়াল, শাওয়াল চলে গেছে, রমাদান, শাওয়াল, জিল কায়দা, জিল হেজ্জা, জাজাকাল্লাহ খের। যাই হোক, আরবি মাসগুলো আমাদের জানা দরকার। তেমনি বাংলা ভাষী ও বাংলাদেশি হিসেবে বাংলা মাসগুলোও জানা দরকার, এবং সে অনুযায়ী কিছু আমলও করা দরকার। কিন্তু আমাদের, আমরা এমন বাঙালি যে বাংলা ভাষা, বাংলা কোন মাস জানি না, বেশিরভাগ আমরা জানি না যে বাংলা কোন মাস বা কয় তারিখ। কিন্তু আবার ওই পয়লা বৈশাখ আসলে নাচানাচি আমাদের শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দেশের লোকদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, মহান রব্বুল আলামিন 12টি মাসে একটা বছর সাজিয়েছেন। এটা মহান রব্বুল আলামিন অনেক আগেই জমিন আসমান যখন সৃষ্টি করেছেন তখন নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস কি? হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা কি? নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। সেই 4টা মাস কি কি কে কে বলতে পারবেন? মিনহা আরবাতুন হুরুম। জি মাসুদ ভাই বলেন। রজব, জিলকাদ, জিলহাজ, মুহররম, মাশাআল্লাহ। এই 4টা মাস হলো হারাম ও সম্মানিত মাস, আর এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম। তবে কেউ যদি আপনার উপরে আক্রমণ করতে আসে তাহলে আপনি প্রতিরোধ করবেন, আপনি প্রতিরোধ করবেন, এমন নয় যে আপনাকে মেরে ফেলছে আর আপনি বসে থাকবেন। তো এই 4টা মাসের মহান রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হলো আল্লাহর সঠিক দিন, সোজা দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। তার মানে কি? অন্য মাসে জুলুম করো? কি বলেন? আল্লাহ বলেন এই মাসগুলোতে 4টা মাসে জুলুম করিও না, অন্য মাসে জুলুম করেন নাকি? না, অন্য মাসেও জুলুম হারাম, এই 4 মাসে আরো বেশি হারাম। অন্য মাসে যদি 100% হারাম হয়, এই মাসে 200% হারাম। এই মাসগুলোতে জুলুম করলে আরো পাপের পরিমাণ বেড়ে যায়। কাবা শরীফে নামাজ পড়লে নেকির পরিমাণ যেরকম বাড়ে, মদিনাতে বাড়ে, ওই রকম ওই জায়গাগুলোতে যদি পাপ করেন, পাপ কমবে না বাড়বে? পাপও বাড়বে। ওই রকম এই 4টা মাসে যদি আপনি অন্যায় করেন, পাপের পরিমাণ অন্য মাসের তুলনায় বেড়ে যাবে, তার ভার আরো বেশি হবে। এজন্য আমরা যেন এই হারাম মাসগুলোকে সম্মান করি, এবং এই মাসগুলোতে বিশেষভাবে যে সকল ইবাদত বন্দেগীগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। অনুরূপ একটি মাস আমি বলছিলাম, মুহররম মাস, যেটা আরবি বছরের প্রথম মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস।